জমে উঠেছে শেষ মুহূর্তে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট প্রচার। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর শেষ মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা নিজের হেভিওয়েট এবং সেলিব্রিটিদের এনে ভোট প্রচার চালাচ্ছে। মঙ্গলবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রচারে এলেন ঘাটাল তৃণমূল প্রার্থী তথা টলিউড সিনেমার অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এদিন রায়গঞ্জের স্টেডিয়ামে হেলিকপ্টারে আসেন অভিনেতা দেব। এদিন রায়গঞ্জ কসবা মোড় থেকে হুটখোলা গাড়িতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সাথে নিয়ে রোড শোর মধ্য দিয়ে ভোটের প্রচারে শুরু করেন অভিনেতা দেব। আমি দেখতে পাচ্ছি না, সমর্থন চাইতে এবং আশীর্বাদ চাইতে।